সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে বালিশের মতো ফুলকো, তুলোর মতো নরম তুলতুল একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় দুর্দান্ত মজার, একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছে, এরপরে এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখন প্রথমে লবণ আর চিনি ডিমের সঙ্গে খুব ভালো করে একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে বিট করে মিশিয়ে এনেছে। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। তো মেশাতে মেশাতে যখন চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এরপর ইস্টটিকেও ভালো করে মিশিয়ে এনেছে। ইস্ট মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর তেলটিকেও খুব ভালো করে মিশিয়ে এনেছে। তো সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এখন পানির সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এই মেশানোর কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর একটা সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটি কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে, ময়দাগুলো যাতে খুব ভালো করে মিশে যায়। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু এই ব্যাটারটি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে কিন্তু এই ব্যাটারটি অনেকটাই ফুলে যাবে। তো 10 মিনিট পর এখন দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেক বেশি ফুলে গেছে আর পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এর ঘনত্ব আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন আমি একটি চামচের সাহায্যে নাস্তাগুলোকে তৈরি করে নিব। নাস্তাগুলোকে তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে খুব ভালোভাবে গরম করে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই ব্যাটার থেকে অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু এরকম একটু আঠালো আর স্টিকি হয়। তো এটাকে এইভাবে চারপাশে সমান করে ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ বড় একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। তাই চারপাশে এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছে। তো সমান করে গোল করে আমি প্রায় অর্ধেকটা পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। তো চারপাশে এইভাবে গোল করে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ওয়েট করব 2 মিনিটের জন্য। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখন 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটিকে উঠিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে উল্টে দিব। তো খুব সাবধানে এটাকে এইভাবে উল্টে দিতে হবে। তো উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর অপর পাশটিকেও আমি ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য বেক করে নিব। এখন 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমাদের দারুণ মজার নাস্তাটি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি আর সেমভাবে বাকি নাস্তাটিকেও তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। তো এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো নাস্তা তৈরি করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।